শ্রীমন্ত শঙ্করদেব সংঘর ওয়েব পোর্টেল কণ্ঠর চতুর্থ বার্ষিক প্রতিষ্ঠা দিবস গুয়াহাটির রূপনগরস্থিত শ্রীমন্ত শঙ্করদেব বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাগৃহত অনুষ্ঠিত হয় এই প্রতিষ্ঠা দিবস। অনুষ্ঠানত সমল ব্যক্তি হিসাবে উপস্থিত থাকে প্রতিদিন টাইমর বার্তা সম্পাদক পঙ্কজ শইকীয়া। সাম্প্রতিক সময়ের কেবাটাও গুরুত্বপূর্ণ বিষয় সন্দর্ভত মন্তব্য আগবায় প্রতিদিন টাইমর বার্তা সম্পাদকগুলো বহুকেইটা সাংস্কৃতিক অনুষ্ঠানের কার্যসূচী আপ্লুত করে উপস্থিত রাইজক। শ্রীমন্ত শঙ্করদেব সংঘর পদাধিকার ভবেন্দ্রনাথ ডেকা প্রধান সম্পাদক, শঙ্করদেব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর লগতে অসমৰ বিভিন্ন জেলার বিষয়ববীয়া সকল উপস্থিত থাকে এই অনুষ্ঠান। কিন্তু মূল ফল এজন সাধারণ সংবাদ সেবক হিসাবে মই ভাবো, মোক যেহেতু মাতি আনা হয়েছে যে মন্ত্রী কিদরে কর্মসূচী রূপায়ণ করা উচিত, মই ভাবো শ্রীমন্ত শঙ্করদেব সংঘর প্রতিটি আর আমার আমার যে আদর্শে শ্রীমন্ত শঙ্করদেব সংঘ জড়িত গঠন করা হয়েছে একশরণ হরিনাম ধর্মের আদর্শে প্রতিজন আমার যখন নবপ্রজন্ম পোহর বাদ লোকসকলের যে সকল কাম করে থাকা হয়েছে শ্রীমন্ত শঙ্করদেব সংঘয় সেই বাতরি বা বাতরি শ্রীমন্ত শঙ্করদেব সংঘর যে অসম অর্থনাম পোর্টেল স্থাপন করা হয়েছে তার জড়িয়ে দেখো মানে।